এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এক্সাইটিং ব্লগ। আজকে আমরা আছি এখন বদ্রীনাথ ধামে, আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন 6টা বাজে, কিন্তু এখানের ওয়েদার একদম মেঘলা, সামনে কিছু সেরকম দেখা যাচ্ছে না। কিন্তু এই অল্পনন্দ যে বয়ে চলেছে এটা হচ্ছে গর্জনে, গর্জনেই যেন ঘুম ভেঙে যায় এরকম। আমি জানি না কতটা শোনা যাচ্ছে ভিডিওতে, ওটা আমি তোমাদেরকে দেখাবো যে এখানে সকালবেলা ভিউটা কতটা সুন্দর লাগছে। ক্লিয়ার থাকলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু খালি চোখে দেখতে এতটাই ভালো লাগে দেখাতে, বাট আমি দেখাচ্ছি। ঘড়িতে তখন বাজে ভোর 6টা কি 6:30 হবে, দিনটা ছিল 15ই আগস্ট, আর আমি এখানে এত সুন্দর ওয়েদার দেখে একটু প্রকৃতির সাথে নিজের সাথে সময় কাটাচ্ছিলাম। কিন্তু মনটাও খারাপ হচ্ছিল, ভাবছিলাম এত কাছে এসে নীলকণ্ঠ পর্বতের দেখা পাবো না। কিন্তু দেখুন, আস্তে আস্তে যত সময় হচ্ছিল, যত সময় যাচ্ছিল, প্রকৃতি কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছিল, ওয়েদার ক্লিয়ার হয়ে যাচ্ছিল, এবং অবশেষে এ যেন সাক্ষাৎ মহাদেবের দর্শন পেলাম। আমাদের একদম ব্যালকনি থেকে নীলকণ্ঠ পর্বতকে দেখতে পেলাম, এবং স্বচ্ছ পরিষ্কার স্বচক্ষে। অবশেষে দেখা পাওয়া গেল। হিন্দু ধর্মের অন্যতম বিখ্যাত তীর্থস্থান হলো বদ্রীনাথ মন্দির। হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত এই মন্দির চারধাম যাত্রার অন্যতম ধাম। শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটির কথা বহু প্রাচীন শাস্ত্রে ও পুরাণে উল্লেখ রয়েছে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা আকর্ষণীয় গল্প, ধর্মীয় বিবরণ। ভারতের চারধাম যাত্রার অন্যতম হলো বদ্রীনাথ মন্দির। দেশের চার প্রান্তের 4টি বিশেষ তীর্থক্ষেত্র একসঙ্গে চারধাম নামে পরিচিত। উত্তর ভারতে অবস্থিত বদ্রীনাথ মন্দির ছাড়া চারধামের অন্তর্ভুক্ত বাকি 4টি মন্দির হলো দ্বারকা, পুরী এবং রামেশ্বরম। উত্তরাখণ্ডের ছোটা চারধামেরও অন্তর্ভুক্ত হলো এই বদ্রীনাথ। উত্তরাখণ্ডের বাকি 3 ধাম হলো কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রী। 9টা বাজে, আমরা এখন যাচ্ছি পুজো দিতে, একটু লেটই হয়ে গেল। সকালবেলা এতটাই ফগি ফগি ছিল, বৃষ্টি হচ্ছিল, ভাবিনি এত তাড়াতাড়ি আবার ক্লিয়ার স্কাই হয়ে যাবে, তো সেই জন্য এখন রেডি হয়ে যাচ্ছি, গিয়ে আগে পুজো দেবো, তারপর ব্রেকফাস্ট করবো, তারপর হোটেলে আসবো, এসে আবার জুতো পরে, কারণ ওখানে জুতো কোথায় কী রাখবো সেই জন্য জুতো আর পরিনি, স্লিপার পরেই যাচ্ছি। তো ওখান থেকে এসে তারপর আবার আমরা বেরোব। সবী লোক হার্দিক স্বাগত আর অভিনন্দন হ্যাঁ। বীচ নগর পঞ্চায়েত কে পূর্ব অধ্যক্ষ শ্রী বলদেব মেহতা জি ভি হ্যাঁ, মেরা বলদেব মেহতা জি সে নিবেদন রহেগা, ভারত মাতা কি হোস্টিং ভি দেখ লিয়া, আচ্ছা হুয়া একদম।
সকালটা অদ্ভুত সুন্দর শুরু হলো। জাতীয় সঙ্গীত দিয়ে, ফ্ল্যাগ হোস্টিং দিয়ে শুরু করে আমরা সবটাই সচক্ষে দাঁড়িয়ে দেখলাম। আর এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। কাহাঁ যা রে হো? তো ইয়ে নেই লোকে প্রসাদী বগেরা? মন্দির কে সামনে সে মিল জায়েগা, তো ওয়াহাঁ সে লে লেঙ্গে, উসকে বাদ জায়েঙ্গে। তন্ময় কো ক্যা হো গয়া আজ? সেটা জিজ্ঞেস করছে কে? তন্ময় কা মুড অফ কিউ আজ? হ্যাঁ চুপ চুপ হো, মানা তো যায়গা, উসকে উসকে আগে উসকে আগে তুম লোক যাওগে, হাম ড্রাইভার কে সাথ ব্যাঠ কে চিল করুঙ্গা। নাই নাই, আর 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 ট্রেকিং নাই কর পাউঙ্গা মে। ইন্ডোফিন আগে লো জলদি দূর পারো চলো। নাই নাই, 5 কিলোমিটার জানা, 5 কিলোমিটার আনা মেরে লিয়ে টফ হো যাবে। 5 ঘন্টা তো বলনে কা বাদ আপ ডাউন 5 ঘন্টা ভালো রাস্তা? নাই 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 হোগা মেরে সে, হাম অলরেডি 4 দিন মে 40 কিলোমিটার সে জাদা ট্রেক কর লিয়া, তাই গেস ও মেরে লিয়ে এনাফ হ্যায়। এখনো শেষ হয় নি তো, আজকে একটা হলো শেষ। আজ কা তুম লোক কন্টিনিউ করো। নো বিফোর সব মার্কেট হ্যাঁ পে কে দুধ কেশর দুধ পূজা দে কে ফির পিয়েঙ্গে কই পিয়ে না পিয়ে হাম পিয়েগা দুধ মিল রা ইয়াহাঁ পে রাইস হ্যাঁ আর ও হাম পিয়েগা দোকান মন্দির চত্বরে প্রচুর খাওয়ার দোকান রয়েছে, ব্রেকফাস্ট করার জন্য প্লাস পুজোর সামগ্রী নেওয়ার জন্য। কি সুন্দর ফ্ল্যাগ হোস্টিং হলো, আমরা জাতীয় সঙ্গীত গান করলাম, খুব ভালো লাগছে। মা তার ইয়াহাঁ পে আর এক এই রাস্তা ধরে বাদিকে বাঁক নিলেই আমরা দেখতে পারবো বদ্রীনাথ মন্দির। এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে আসার জন্য কিন্তু কোনো রকম কোনো ট্রেক বা কোনো রকম কিছুর প্রয়োজন হয় না, পায়ে হেঁটেই আসা যায়। লোকে রাস্তা যাতা হ্যায় পূজা কা সামগ্রী ও 200 কা। ক্যা মাঙ্গোগে ভগবান সে? উনসে কুছ নেই মাঙ্গনা, উনকো সব পতা হ্যায়, জিসকো জিস মানে যার যেটা প্রয়োজন উনি সেটা ঠিক সময়ে সবাইকে দিয়ে দেয়, সুতরাং কিছু চাওয়ার নেই। এত দূরে এসেছি, ওনার দর্শন করতে পারলেই শান্তি। আমি যখনই কোনো মন্দির বা গুরুদ্বারা যেখানেই যাই না কেন, আমি কখনো কিছু চাই না ভগবানের কাছে, বা বলতে পারেন চাইতে পারি না, কারণ আমার মনে হয় ভগবান তো সবটাই জানেন, তাই না? সন্তানের কখন কি প্রয়োজন, সন্তান কি চায়, কোন জিনিসটা তাকে দিলে সে সম্পূর্ণ হবে, তো সেটা তিনি জানেন। আলাদা করে ভগবানের কাছে সত্যিই কিছু চাওয়ার থাকে না, মুগ্ধ হয়ে দেখা ছাড়া। আর এই যে আমরা দেখতে দেখতে চলে এলাম বদ্রীনাথ মন্দিরের একদম
গেটের সামনে। ভগবানকে ধরতে যা রা তো ঢাকা হওয়া চাই। মন্দিরে ঢোকার মুখেই জুতো রাখার ব্যবস্থা ছিল এবং সেখান থেকে প্রসাদ সংগ্রহ করলে আপনি বিনামূল্যে জুতো রাখতে পারবেন এবং আমরা এখানে জুতো জমা করে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করব। চারধামের বাকি মন্দিরগুলোর থেকে, যেমন দ্বারকা, পুরী ও রামেশ্বরমের থেকে, বদ্রীনাথের পার্থক্য হলো যে একমাত্র এই মন্দিরটি প্রচণ্ড ঠান্ডার কারণে বছরে ৬ মাস বন্ধ থাকে। শীতকালে বরফ পড়ে বলে বদ্রীনাথে আসার রাস্তা বন্ধ হয়ে যায়। ভগবত পুরাণ ও স্কন্দ পুরাণ এবং মহাভারতে উল্লেখ রয়েছে বদ্রীনাথ মন্দিরের কথা। পদ্মপুরাণেও বদ্রীনাথের আশেপাশের অঞ্চল পবিত্র ক্ষেত্র বলে উল্লেখ করা হয়। পুরাণ কথা অনুসারে এখানে একটি বদ্রী গাছের নিচে ধ্যান করেন স্বয়ং শ্রী বিষ্ণু, সেই কারণেই এই অঞ্চলের নামকরণ হয় বদ্রীনাথ। অনেকে বলেন যে অষ্টম শতাব্দী পর্যন্ত এই এলাকায় নাকি বৌদ্ধ মন্দির ছিল। আদি শঙ্করাচার্য এটিকে হিন্দু মন্দিরে পরিণত করেন। মন্দিরের গঠনশৈলী, উজ্জ্বল রং দেখেও অনেকে এই মতবাদের সপক্ষে কিন্তু ব্যাখ্যা দিয়ে থাকেন। স্বয়ং ঈশ্বর বদ্রীনাথের মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। বৌদ্ধযুগে নাকি অলকানন্দার জলে সেই মূর্তি ফেলে দেন বৌদ্ধরা। পরে আদি শঙ্করাচার্য নাকি তা উদ্ধার করে একটি গুহার মধ্যে স্থাপন করেন। তারও পরে রামানুজাচার্য মন্দিরের ভেতরে মূর্তি প্রতিষ্ঠা করেন। বদ্রীনাথের মন্দিরে ঢোকার মুখে 3.3 ফুট লম্বা মূর্তি মন্দিরের অন্যতম মূল আকর্ষণ। 17 শতাব্দীতে গাড়ওয়ালের তৎকালীন রাজা মন্দিরটির স্থাপত্য আরও বাড়ান, কিন্তু 1803 সালে ভয়াবহ ভূমিকম্পের কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয় এই মন্দিরটির। পরে প্রথম বিশ্বযুদ্ধের আগে জয়পুরের মহারাজ মন্দিরটি নতুন করে নির্মাণ করেন। মন্দির সম্পূর্ণ হওয়ার পরে ইন্দোরের তৎকালীন রানী আহিল্যাবাই বদ্রীনাথ মন্দির দর্শনে দিয়ে একটি সোনার ছাতা দান করেন। গাড়োয়াল যখন দুভাগে ভাগ হয়ে গেল তখন বদ্রীনাথ মন্দির ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলো। তবে মন্দিরের ম্যানেজমেন্ট কমিটির শীর্ষে ছিলেন গাড়োয়ালের রাজা। বদ্রীনাথ ধামের ঠিক পিছন দিকেই যে পাহাড়টি রয়েছে তার নাম হচ্ছে নারায়ণ পাহাড়, আর এর ঠিক সামনেই যে পাহাড়টি রয়েছে সেটির নাম হচ্ছে নর পাহাড়। কোনো এক সময় কথিত রয়েছে ধর্মের দুই পুত্র নর এবং নারায়ণ এই অঞ্চলে আসেন, আর একটা সময় এই অঞ্চলে প্রচুর বদ্রী গাছ ছিল। তো এই অঞ্চলে যখন তারা এসেছিলেন ধর্মের পুনরুদ্ধারের জন্য। এই মন্দিরের প্রধান দেবতা বিষ্ণু বদ্রীনারায়ণ নামে পূজিত হন। বদ্রীনারায়ণের 1 মিটার উচ্চতার বিগ্রহটি কষ্টিপাথরে নির্মিত। হিন্দুরা বিশ্বাস করেন এই বিষ্ণুর 8টি স্বয়ং ব্যক্ত ক্ষেত্র এবং স্বয়ং নির্মিত বিগ্রহের একটি। বদ্রীনাথ মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবটি হল মাতা মূর্তিকা মেলা। গঙ্গার পৃথিবীতে অবতরণকে স্মরণ করে এই উৎসব তারা পালন করে থাকেন। क्या नाम है इसका? खुशी। तोसी? खुशी। 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 ए खुशी। खुशी? खुशी। देखो बाबा का दर्शन करने के लिए ये भी आ गए। हाँ, गुजरात से आप लोग? काटता नहीं है ना? বদ্রীনাথ মন্দিরটি উত্তর ভারতে অবস্থিত হলেও এই মন্দিরের প্রধান পুরোহিত বা রাওয়ালরা দক্ষিণ ভারতের কেরল রাজ্যের নাম্বুদিরি ব্রাহ্মণ গোষ্ঠীর মধ্যে থেকে নির্বাচিত হন। ভীষণ সুন্দর দর্শন হয়েছে এবং ব্রতকথা আমরা ভেতরে গিয়ে শুনেছি। অপূর্বতার রূপ, অপূর্বতার আলোর ছটা, অপূর্ব সুন্দরতার দর্শন, যদিও ভেতরে ফোন ক্যামেরা কোনোটাই অ্যালাউড না। আর দেখুন, বাইরে বেরোতেই চোখ পড়ল নর পর্বতের দিকে এবং সেখান থেকে আমরা অসাধারণ রামধনুর ছটা দেখতে পাচ্ছি। সত্যি এগুলো ভগবান না চাইলে পাওয়া যায় না। দর্শন সেরে আমরা ওখানে লোকাল দোকানে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল পুরি আর সবজি। মেহের এখানে কেসার মিল্ক যেটা বলে বা মালাই মিল্ক যেটাকে বলে, মালাই দুধ, সেটা নিয়েছিল। খুবই ভালো খেতে ছিল। সকালবেলা পেট ভরে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ এরপরে আমরা যাব মানাগাঁও, যেটা প্রচণ্ড প্রসিদ্ধ এবং স্বর্গরোহিণী, যেটা যে জায়গাটা সম্বন্ধে প্রচুর হিস্ট্রি, প্রচুর ইতিহাস রয়েছে।
তো সেটা আমি পরের ব্লগে আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আর এই যে এই মন্দির চত্বরে প্রচুর দোকান রয়েছে যেখানে মহাদেবের মূর্তি থেকে শুরু করে মালা, বিভিন্ন ধরনের ছোট ছোট ফ্রিজ ম্যাগনেট, গিফটিং পারপাস, সমস্ত রকমের জিনিস কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন। আমরা পুজো দিয়ে চলে এসেছি, এখন একটু হোটেলে ফ্রেশ হবো। জুতো ফুতোগুলো তো সব রেখে গেছিলাম, ওগুলো পরবো, পরে তারপর বেরোবো, যাবো হচ্ছে মানাগ্রাম। অ্যাকচুয়ালি হিন্দিতে মানাগ্রাম গাঁও এরকমভাবে প্রনাউন্সিয়েশনটা হয়, মানাগ্রাও, আর বাংলায় বলে মানাগ্রাম। তো যাবো ওখানে। এই জায়গাটার ভিউটা এতটাই সুন্দর না, মনে হচ্ছে এখানেই বসে থাকি চুপটি করে। পাশ থেকে এত জোরে কল্পনান্দ বয়ে চলেছে, আওয়াজটা কানে আসছে, এত সুন্দর লাগছে দেখতে। আজকের মতন এখানেই তবে শেষ করছি। আপনারা অবশ্যই আমাকে জানাবেন কীরকম লাগছে আপনাদের এই ট্রাভেল সিরিজগুলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাক কিন্তু জানাতে ভুলবেন না কীরকম লাগছে। আজকের মতন এখানেই শেষ করছি, পরবর্তী ট্রাভেল সিরিজ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে। টিল দেন বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার এই ছোট্ট পরিবারটাকে এভাবেই ভালোবাসবেন।